আসসালামু আলাইকুম। তাজরিয়ান স্মম ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যাচ্ছি আমাদের বিক্রমপুরের বাড়িতে। পোস্তগোলা ব্রিজে এসে পৌঁছালাম সকাল 9টায়, কিন্তু কোনো বাসে সিট পেলাম না, তাই সিএনজিতে করে যাচ্ছি। সিএনজিতে জনপ্রতি 100 টাকা করে ভাড়া নেয় শিমুলিয়া ঘাট পর্যন্ত, আর আমাদের বাড়ি তো ঘাটের আগেই। পোস্তগোলা ব্রিজ পার হওয়ার পরেই যেতে যেতে নামলো ঝুম বৃষ্টি। বৃষ্টি দেখছিলাম আর দুপাশের দৃশ্য দেখতে দেখতে মনে মনে একটি কবিতা আবৃত্তি করছিলাম, তাই আপনাদের একটু শেয়ার করছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটি আমার খুব প্রিয়। ঘুম ভাঙ্গার পর যেন আমার মন ভালো হয়ে যায়, হলুদ তেল মাখা একটি সকাল, ঝর্ণার জলে বৃষ্টিপাতের মতন শব্দ, ঝুল বারান্দার সামনে বাগানে কেউ হাসছে শীতের রৌদ্রের মতন, কিছু ভাঙছে কিছু খসে যাচ্ছে, বইয়ের পাতায় কার আঙ্গুল, এখনই যাবে অন্য পাতায়, দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর। ঘুম ভাঙ্গার পর যেন আমার মন ভালো হয়ে যায়। আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠো পথ দেখা যায় না, দেখা যায় না ছোট ছোট ঘরের উপর খড়ের বা টিনের ছাউনি, চোখে পড়ে না গরুর রাখাল বা আঁকাবাঁকা পায়ে হেঁটে চলার পথগুলোকে। কেমন যেন বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো মন জুড়ানো সেই অপরূপ সৌন্দর্য। পাথরের যান্ত্রিক জীবন থেকে হাঁপ ছেড়ে বাঁচার জন্য যখন মানুষ নারীর টানে গ্রামের বাড়িতে ঘুরতে আসত, তখন গরুর গাড়ি, রাখালের রাখালির বাসি, শ্রাবণে কাদা জল মেশানো মাটি ও টুকটাপ ঝরে পড়া টিনের চালের উপর বৃষ্টির শব্দ শুনে সবাই শৈশবে ফিরে যেত। ঘরে শুয়ে জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না উপভোগের সুবর্ণ স্মৃতি মনে পড়ত। পুকুরে ভরা মাছ আর বিস্তৃত সবুজ সমারোহ দেখে প্রাণ জুড়িয়ে যেত। যান্ত্রিকতার কোনো স্পর্শ ছিল না গ্রামে। বর্তমানে দালানে দালানে ভরে যাচ্ছে প্রতিটি গ্রাম, ইট ভাটার কালো ছোঁয়ায় গ্রামের গাছগুলোতে ফল হচ্ছে না, আবাদি জমি দখল হচ্ছে, ভরাট হচ্ছে জলাশয়, চলছে আবাসস্থল গড়ার কাজ। গ্রাম বাংলা তার হাজার বছরের ঐতিহ্য হারিয়ে ফেলছে আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য রূপকথার গল্প হয়ে যাচ্ছে। বাড়িতে দুপুরে খাওয়ার পর পদ্মা নদীর পাড়ে যাচ্ছি। বাড়ি এলে এত কাছে নদী যে না দেখে গেলে ভালো লাগে না। নদীর পাড়ে এসে এত মানুষ দেখে বিরক্ত হচ্ছিলাম। আসলে শুক্রবারে এরকম হবেই, অন্যান্য দিন এত ভিড় থাকে না। নদীর পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাব। এর আগের বার এসে এখানে কুলফি পেয়েছিলাম, অনেক খোঁজাখুঁজির পর সেই কুলফি এলাকায় আর পেলাম না। তো নদীর পাড় দেখে এখন বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।
أنا